দেখছেন ভাই, দেখছেন ভাই, এদের জন্যই অ্যাক্সিডেন্ট গুলো হয়। মানে হঠাৎ করে ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করে ফেলছে, এটা কোনো কথা ভাই? হে গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো দিস ইজ আরবি গেমিং, তো ওয়েলকাম টু আওয়ার ভ্লগ ওয়ান। তো আমরা ভ্লগ ওয়ানে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ভ্লগ ওয়ানে ঢাকা টু বরিশাল উইথ সাকুরা ইন ওয়ান জি এসি কোচ। তো আমি কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি, আমাদের বাস আজকে রাত 11টায় ছাড়বে, অলরেডি 10:50 বেজে গেছে। তো এত কথা না বললে চইলা যাই বাসে। তো ব্যাগ ট্যাগ নিতে নিতে অলরেডি 10:55 বেজে গেছে, তো বাসে উঠা যাই। ওস্তাদ অলরেডি মুড টুড নিয়ে বসে আছে, মানে খেলা শুরু হবে একদম, মানে গাড়ি সারার সাথে সাথেই খেলা হবে। তো আগে বাসটা একটু দেখাই দেই যে কেমন বাস ভাই, দেখেন জোস, মানে পুরো দেখতেই পারতেছেন পুরো জোস। আচ্ছা আমি আগে বাসে উঠা যাই। তো আমি আমার সিটে বসে পড়লাম, তো এদিক থেকে আমাদের ড্রাইভারও রেডি। তো আমি আশা করছি ইনশাল্লাহ খুব একটি ভালো জার্নি হবে, তো দোয়া করবেন আমাদের জন্য। তো আমাদের ড্রাইভারও যাত্রা শুরু করে দিল, আর আমার স্পিড মিটারও রেডি। ওকে, আমরা গাড়ি ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা টার্মিনাল থেকে বের হব। তো ভাই সবাই পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। ওকে ওকে ওকে, উনি দেখলাম লাইট জ্বালায় নাই, উনি মেবি লাইট অফ শো করবে, তো দেখি কি হয়। তো এখন আস্তে আস্তে খেলতেছি, খেলা শুরু হয়েছে। তো ঢাকা সিটির বাইরে গেলেই ইনশাল্লাহ আরও খেলা হবে। তো সামনে মেবি জ্যাম আছে, তো জ্যামে পড়তে হবে, কি আর করার, দাঁড়াইতে হবে এখন। আচ্ছা দাঁড়াই গেলাম, দেখি ভাই কি আর কতক্ষণ জ্যামে আটকায় থাকি। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো দেখতে দেখতে জ্যামও ছুটে গেল, তো আমরাও আবার নিজ গতিতে টানতে থাকলাম। তো মোড় ঘুরতেছি আস্তে আস্তে, দেখতেছি ওস্তাদ খুবই স্কিলফুলভাবে চালাচ্ছে, মানে যেদিকে যত স্পিড দরকার সে সেখানে তত স্পিডই টানতেছে। তো আমি কোনো রিস্ক নিতে দেখতেছি না। তো সামনের মোটর সাইকেলটারে আপাতত ওটি দিয়ে দিলাম, তো সিটির মধ্যে এত জোরে তো আর চালানো যায় না। তো দেখি কতক্ষণে ঢাকার বাইরে যেতে পারি। ভাই সামনে তো মনে হয় আরও জ্যামে পড়ো, দেখি ভাই কতক্ষণে ঢাকার বাইরে যাই। আচ্ছা আচ্ছা ওকে, সামনে মেবি জ্যাম আছে, তো দেখতে পারতেছি সামনে জ্যাম আছে ভাই, জ্যাম তো থাকার কথা। ওকে ওকে, যাই যাই। ও ভাই জ্যাম তো আছে, মেবি আছে, হ্যাঁ হ্যাঁ বলছিলাম না জ্যাম আছে। ওকে তাহলে দাঁড়ায় যাই, কি আর করার। ওকে ওকে ওকে, এজন ছিটে যাচ্ছে ছিটে যাচ্ছে, ওকে ভাই ছিটে গেছে, ওস্তাদ টানা ছুলু ফেলে দিল। তো আমরা বৈশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো দেখি কতক্ষণে যাওয়া যায়। তো ঢাকা শহরে তো জানেনি অনেক জ্যাম, তো এদিকে আইসা আবারও জ্যামে পড়ে গেলাম, তো দেখি ভাই এ জ্যাম কতক্ষণ থাকে। ওকে ওকে, ও ভাই জ্যাম তো ছুটেই না। ওকে ওকে ওকে, ছুটছে ছুটছে, ওকে ছুটে গেছে, ওস্তাদ আবারও টানা শুরু করে দিল। ওস্তাদ রাস্তা ফাঁকা হয়ে টানা শুরু করছে এখন, দেখেন দেখেন ওর টান টান, স্পিন মিটার উপরে দেওয়া আছে। ওকে টান কাহাকে বলে দেখা দিতেছি। ওকে ওকে ওকে, ও ভাই একটা সিগন্যাল মিস চলে গেছে, অন্য এবার কী হবে জানি না, সামনে মেবি সার্জেন্টকে কিছু দিতে হবে। আচ্ছা নাইলে তো গাড়ি যাইতে দিবে না, এই তো সার্জেন্ট এসে বসছে। তো আমাদের হেল্পার মামা উনি আবার সার্জেন্টকে 500 টাকা ধরে দিল, তো সার্জেন্ট নিয়ে তো আমাদেরকে ছেড়ে দিল। তো এখন আছে সিগন্যাল ছাড়ার অপেক্ষা, তো সিগন্যাল ছাড়লে আবার চলে যাবো। ওকে ওকে ওকে, সিগন্যাল ছাড়তেছে ছাড়তেছে, ওকে ছেড়েছে। তো ওস্তাদ খুবই স্কিলফুলভাবে টানতেছিল, কিন্তু যখন ওই সিগন্যালটা বার করলো তখন উনি মেবি খেয়াল করে নাই, কারণ সব কিছু কিন্তু সবসময় খেয়াল করা যায় না। তো এখন কিন্তু গ্রিন সিগন্যাল ছিল, কেউ আবার ভাইবেন না রেড সিগন্যালেই ছিল। ওকে ওকে, এবার আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা শহর ত্যাগ করে বরিশালের দিকে ছুটে যাব। ওকে যাচ্ছি যাচ্ছি,
ওস্তাদও টানা শুরু করেছে, স্পিড মিটার উপরে দেওয়া আছে। ওকে ওকে, দেখছেন ভাই, দেখছেন ভাই, এদের জন্যই অ্যাক্সিডেন্টগুলো হয়। মানে হঠাৎ করে ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করে ফেলছে, এটা কোনো কথা ভাই। তো আমরা ঢাকা সিটির বাইরে চলে আসলাম। তো আজকে দেখতেছি রোডে বাস থেকে ট্রাকের চাপি বেশি, আমাদের লেনে একটাও বাস দেখলাম না। অবশ্য এখন ট্রাকও নাই। তো সামনে একটা ট্রাক দেখতেছি, হ্যাঁ হ্যাঁ এটা ট্রাক। শুরুতে দেখে ভাবছিলাম বাস, কিন্তু এটা ট্রাক। আমাদের ওস্তাদও স্কিলফুলভাবে ওটি দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু রাস্তা ফাঁকা। তো অপোজিট সাইড থেকে একটি ট্রাক আইসা এই ট্রাককে বাঁচাই দিল ওটি খাওয়ার থেকে। তো 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 ওকে ওকে, ওটি হবে কি না হবে কি না, ঢুকাই দিছে ওস্তাদ। ওকে ওকে, ওটি হয়ে গেছে। তো আমরা যা দেখতেছি খুব শীঘ্রই মেবি আমরা বরিশালের উদ্দেশ্যে মানে একদম পৌঁছে যাবো গন্তব্যে। আমাদের ওস্তাদ খুবই স্কিলফুলভাবে টানতেছে, তো আমার এটা খুবই ভালো লাগছে। মানে কোনো রিস্ক নিতেছে না, মানে বড় ধরনের কোনো রিস্ক নিতেছে না, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখি দেখি কতক্ষণে যাওয়া যায়। ওকে, আমরা একটি ট্রাককে ওভারটেক করে দিলাম। তো ঢাকা থেকে বরিশাল আসার সময় আমার ফার্স্ট চয়েস অবশ্যই অলওয়েজ আমি সাকুরা দেই, কারণ আমার কাছে স্পিডটা একটু ভালো লাগে। কিন্তু ওভার স্পিড আমিও সাপোর্ট করি না, কারণ ওভার স্পিডই কিন্তু একটি দুর্ঘটনা ডেকে আনে। তো একটি কথা অবশ্যই সবসময় মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো কখনোই ড্রাইভারদের উৎসাহিত করবেন না যে ওভার স্পিডে চালাতে। তো অনেক সকল বাস লাভারই আছে, ড্রাইভারদের গিয়া বলে যে এই বাসকে ওভারটেক করেন, এই বাসকে ওভারটেক করেন, তখন হয়ে যায় একটা বড় ধরনের দুর্ঘটনা। তো দেখতেই পারতেছেন আমি ভিডিও করতেছি, দেখে আমাদের বাসের ড্রাইভারও খুবই মানে একটু দ্রুত গতিতে নামতেছে। তো আমি কিন্তু ওনাকে বলিও নাই যে দ্রুত চালাতে, কিন্তু আমি যে সম্পূর্ণ নির্দোষ তাও বলতেছি না। তো আমরা একটি ট্রাকের পিছনে আইসা বললাম, তো ওই ট্রাককে আমরা ওভারটেক করে দিলাম। তো আজকে ভাই রোডে বাসের চাপটা খুবই কম। তো আমাদের সামনে আরেকটি ট্রাক, দুইটি ট্রাককে আমরা ওভারটেক করে দিলাম। ওরে ওরে ভাই, বাস আসতেছে, বাস আসতেছে, বেঁচে গেলাম। তো ভাই ভয় পেয়ে গেছিলাম সামনে বাস দেখে, সত্যি কথা। তো সামনে যাই ভাই ভাই, ওকে ওকে। তো আমাদের ড্রাইভার এখন একটু বেশি একটু স্পিডে চালাচ্ছে, তো আমার হঠাৎ করে ভয় লাগতেছে, কারণ উনি এমনিও রাত, অনেক কিছুই দেখা যাইতেছে না হেডলাইট দিয়েও। তো উনি তবু স্পিডলি চালাইতেছে, তো দেখি কী হয় ভাই। তো আমরা খুবই কাছাকাছি আসি বরিশালের। তো ওকে ওকে, একটি প্রাইভেট কারকে আমরা ওভারটেক করে দিলাম। ওকে ওকে, ওভারটেক ওভারটেক। তো এই রাতের সড়ক কিন্তু এমনিও ট্রাক দিয়ে ভরা থাকে, তো ট্রাকের দামটি একটু বেশি থাকে রাতের বেলা। তো এখন এদিকে রাস্তা ফুল ফাঁকা, আমাদের ড্রাইভারও রাস্তা ফাঁকা পাওয়ার অ্যাডভান্টেজ নিতেছে। উনি একদম পাগলা করার মতো টানতেছে, মানে একদম ভাই পোক পোক মারাত্মক টান হইতেছে। তো আপনারাও যদি ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা আসতে চান, আপনারাও সাকুরা চয়েস করতে পারেন। আমার চোখে ভাই মারাত্মক ঘুম আসছে, কিন্তু আমি ঘুমাইতেছি না, কারণ কোনো পার্টনার নাই। তো ব্লগে কিন্তু একটা পার্টনার না থাকলে সব কিছু একা করা কিন্তু একটু কষ্টকর টাইপের। তো আমার পাশের সিটে আবার কেউ বসে নাই। আমি বাসে উঠার আগে দোয়া করতেছিলাম আমার পাশে যেন কোনো সুন্দরী বসে, কিন্তু আমার পাশে সিটের পাশে কেউ না থাকায় আমার সিটের পাশে আমার ব্যাগ আছে। তো আমাদের গাড়ি খুবই জোরে টানতেছে। ওকে ওকে, আমার মনে হইতেছে খুবই কাছাকাছি আসি। তো আমরা খুব শীঘ্রই আপনার গাড়ি থেকে নেমে যাব। ওকে ওকে, করা হন ভাই। ওকে 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 ওকে, ওটি 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 ওভারটেক করে দিলাম। তো সামনে আরও ট্রাক আছে। তো ভাই বাস কই আজকে, বাস সবাই কি বাস ভুলে গেল নাকি? তো আমাদের ওস্তাদ খুবই স্কিলফুললি টানতেছে। তো আমাদের গন্তব্য এসে পড়লো, এবার আমরা নেমে যাব। তো আমাদের ওস্তাদও আস্তে আস্তে গাড়িটি সাইড করতেছে। ওকে ওকে, আমরা এখন নামবো। ওকে ওকে, সাইড করে নেক।
আচ্ছা সাইড করে দিছে, ওকে তাহলে এবার নামি। তো আল্লাহর রহমতে আমরা সুস্থ সবলভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে এসেছি। ড্রাইভার ভাইকে ধন্যবাদ দিলাম। তো আমরা এখন পুরো বাস টিকিটটা দেখিয়ে দেই। তো আপনাদেরও যদি এমন কোনো রুট থাকে এবং কোনো ফেভারিট ম্যানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নেক্সট সেই বাসেই একটি ট্যুর দিয়ে এদিকে ভিডিও দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।